নজর রাখবো পরবর্তী সংবাদে। শ্রী শ্রী মহানাম অঙ্গনের 43তম প্রতিষ্ঠাতা দিবসকে কেন্দ্র করে হাতে নেওয়া হয়েছে সামাজিক কর্মসূচি এবং তারই অঙ্গ হিসেবে কার্যত আজ দেখা গেছে স্বেচ্ছায় রক্তদান শিবির। এবং এই স্বেচ্ছায় রক্তদান শিবিরকে কেন্দ্র করে কার্যত আজ উপস্থিত ছিলেন মহানামের সদস্য এবং সদস্যাবৃন্দরা, এবং একই সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তাদেরকে আজ সংবর্ধনা জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে। কি রয়েছে বিস্তারিত বিষয় শুনুন। আমরা জানি যে রক্তের আমাদের টোটাল যে পপুলেশন, পপুলেশনের যে মানে গাইডলাইন আছে, যে পপুলেশনের 1% আপনি রক্ত আমাদের ব্লাড ব্যাংকে থাকতে হবে। তাহলে যদি 40 লক্ষ আমরা মানুষ আমাদের পপুলেশন থাকে, তাহলে আমাদের কত থাকবে? 40,000 ইউনিট আমাদের এবং আমাদের এখানে মানুষের কিন্তু সংরক্ষিত রয়েছে। এখানে ত্রিপুরার মানুষের একটা অদ্ভুত, কিন্তু যখন সমস্যা যখন হয় সমাধানের জন্য মানুষ হাত পাড়িয়েছে। এবারে এত বড় ফ্লাড এখানে হয়ে গেল, আমরা কোনোদিন ভাবিনি। আমি যখন বগাবাতে গেলাম ধরুন আমাদের ডিস্ট্রিক্টে, সেখানে বৃষ্টিপাতের যে সংখ্যা সেটা হচ্ছে কত? 600। আপনি আসলেন মুখ্যমন্ত্রী মানিক সাহার বক্তব্য কার্যত আজ আগরতলা কাশীপুরে স্থিত মহানাম অঙ্গনে 43তম প্রতিষ্ঠাতা দিবস, এবং এই প্রতিষ্ঠাতা দিবসকে সামনে রেখে আজ রক্তদান শিবিরের আয়োজন, যেখানে মন্ত্রী সুশান্ত চৌধুরী সমেত রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন এবং স্বেচ্ছায় রক্তদানকে ঘিরে কার্যত সাধারণ মানুষের উপস্থিতিও ছিল লক্ষণীয়। নির্দিষ্ট ছোট একটি বিজ্ঞাপন বিরতি সংবাদ।